আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অর্থাৎ APDCL স্বেচ্ছাসেবী লোড ঘোষণা স্কিম 2022 ঘোষণা করেছে। এই স্কিমটি শুধুমাত্র LT গ্রাহকদের জন্য। গ্রাহকরা এখন কোনো জরিমানা বা প্রসেসিং ফি পরিশোধ না করেই এই স্কিমের অধীনে সুবিধা পেতে পারেন। অধিকন্তু গ্রাহকরা এখন বিলিং অফিসে যাওয়ার ঝামেলা ছাড়াই লোড এক্সটেনশনের জন্য আবেদন করতে পারবেন। এই অফারটি আগামী 30 নভেম্বর 2022 পর্যন্ত বৈধ। 27 লক্ষ লোকের আধার কার্ড পাওয়ার পথ ক্রমশ প্রশস্ত হচ্ছে সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালত অবিলম্বে আধার কার্ড পাননি যে সকল মানুষ তাদের সমস্যার সুরাহা করার নির্দেশ দিয়েছে। কেন্দ্র সরকারের পক্ষেও সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে আগামী 2 সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় নির্দেশিকা জারির জন্য ব্যবস্থা নেওয়া হবে। অসমের জাতীয় নাগরিক পঞ্জিতে নাম উঠেনি 19 লক্ষ লোকের। তাছাড়াও অন্য জটিলতার জন্য অসমে মোট 27 লক্ষ মানুষ দীর্ঘদিন ধরে আধার কার্ড থেকে বঞ্চিত রয়েছে, ফলে তারা সরকারি প্রকল্পেরও সুযোগ সুবিধা পাচ্ছিলেন না। কারণ বর্তমানে যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে আধার কার্ড বাধ্যতামূলক। সেই সূত্র ধরেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সুপ্রিম কোর্টে এক জনস্বার্থ সংশ্লিষ্ট মামলা করেছিলেন। এই মামলার সূত্র ধরেই সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়ে বলেছে অবিলম্বে আধার বঞ্চিতদের এই গুরুত্বপূর্ণ নথি দিতে হবে। আগামী 9 নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গৌহাটির মেডিকেল কলেজ হাসপাতালে। শরীরে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন এক কর্মচারী। মর্মান্তিক ঘটনাটি ঘটিয়েছেন হাসপাতালের এক ICU টেকনিশিয়ান। ওই কর্মী নলবাড়ির কামারকুশির বাসিন্দা পাপ্পু দাস। হাসপাতালের এক উদ্বর্তন কর্মকর্তার সঙ্গে কর্মচারীর হাতাহাতি হয় বলে জানা যায়। পাপ্পু দাস 3 সপ্তাহ আগে গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দেন। চা বাগান লাগুয়া এলাকায় এক শিশুকন্যার কঙ্কাল উদ্ধারের ঘটনা গিরিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে তিনসুকিয়ায়। স্থানীয়দের সন্দেহ, গত মাসে এক কিশোরী নিখোঁজ হয়েছিল এলাকা থেকে। কঙ্কালটি সেই শিশুকন্যার হতে পারে। জানা গিয়েছে জেলার নখরাই চা বাগানের উকিল বাগানের কাছে একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এতেই দেখা দেয় চাঞ্চল্য। এলাকার মানুষ কঙ্কালটি দেখতে পেয়ে খবর দেন পুলিশে। সঙ্গে বিষয়টি চাউর হয়ে যায় চারদিকে। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নরকঙ্কালটি উদ্ধার করে পুলিশ। তিনসুকিয়া সিভিল হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। স্থানীয় কিছু লোকের সন্দেহ, 11 সেপ্টেম্বর এই চা বাগানের রোমান লোহার নামের এক ব্যক্তির 6 বছরের এক কিশোরী নিখোঁজ হয়। তারপরই নিখোঁজ সংক্রান্ত এজাহারও করেন শিশুকন্যার পরিবার, কিন্তু এতদিন অবধি এই শিশুকন্যার কোনো খবর পাওয়া যায়নি, কোনো তথ্য কেউ দেয়নি। ফলে গ্রামবাসীর সন্দেহ যে কঙ্কালটি ওই শিশুকন্যারই হতে পারে। এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করেছে গ্রামরক্ষী বাহিনী সহ সচেতন মহল। তুরস্কের পর এবার মালয়েশিয়া বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছেন কারি মঞ্জুর আহমদ। আগামী 19 অক্টোবর থেকে 24 অক্টোবর পর্যন্ত মালয়েশিয়া সরকার কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন অসমের করিমগঞ্জ জেলার কালীগঞ্জের কৃতি সন্তান মঞ্জুর আহমেদ। ওই প্রতিযোগিতায় বিশ্বের 90-এর বেশি দেশ অংশগ্রহণ করেছে। তার মধ্যে স্ক্রিনিং সেশনের মাধ্যমে 31টি দেশ ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছে। তিনি 17 অক্টোবর মালয়েশিয়ার কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। কুখ্যাত 2 চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে নীলামবাজার পুলিশ। তাদের কাছ থেকে সোনা রূপার অলংকার সহ মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
ধৃতদের আদালতে হাজির করা হলে ন্যায় দণ্ডাধীশের নির্দেশে তাদের জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়। উল্লেখযোগ্য বিষয় হলো গ্রেফতার দুই চুরের কাছ থেকে করিমগঞ্জ ট্রেজারি অফিসের বেশ কয়েকটি কুপনও উদ্ধার হয়। বুধবার রাতে নীলামবাজার থানার ওসি দীপজ্যোতি মালাকার গোপন খবরের ভিত্তিতে এক সারাসি অভিযান চালিয়ে এলাকায় ত্রাস সৃষ্টিকারী ওই দুই চুরকে আটক করতে সক্ষম হন। ওসি গোপন খবরের উপর ভিত্তিতে নীলামবাজার থানা এলাকাধীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হুসেন আহমদ এবং আব্দুল মোনাফ নামের এই দুই কুখ্যাত চুরকে আটক করেন। গৌহাটির লাচিতনগরে নির্মীয়মান একটি তিনতলা বাড়ির ছাদ থেকে পড়ে অকালে প্রাণ হারিয়েছেন এক শ্রমিক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে। জানা গিয়েছে জগন্নাথ অ্যাপার্টমেন্ট নামের একটি বহুতল বাড়ির নির্মাণ কাজ চলছে। বাড়ির তিনতলায় কাজ করছিলেন বুলা নামের এক নির্মাণ শ্রমিক, কিন্তু আচমকা পা পিছলে নিচে পড়ে যান বুলা। সঙ্গে সঙ্গে তাকে গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশ বুলার মৃতদেহ ময়নাতদন্তের জন্য জিএমসিএইচের মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিদ্যুৎ এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রীদের দুই দিনের সম্মেলন আজ অর্থাৎ 14 অক্টোবর রাজস্থানের উদয়পুরে শুরু হয়েছে এবং তা চলবে আগামীকাল অর্থাৎ 15 অক্টোবর পর্যন্ত। সম্মেলনে উপস্থিত থাকবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, বিদ্যুৎ ও বাড়ি শিল্প প্রতিমন্ত্রী কৃষাণ পাল গুর্জার, নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং রাসায়নিক ও সার প্রতিমন্ত্রী ভগবন্ত হুবা। ফুটপাতে ফাস্টফুড, প্রতিদিনের এই দৃশ্য হাইলাকান্দির। একাংশ দোকান মালিক তাদের দোকানের পরিসর বৃদ্ধি করার প্রতিযোগিতায় নেমে একেবারে ফুটপাতের অর্ধেক জুড়ে দোকানের পরিসর বৃদ্ধি করে পথচারীদের রীতিমতো নাবিশ্বাস করে তুলেছেন। এবার ফুটপাত দখলের প্রতিযোগিতায় নেমেছেন ফাস্টফুড ব্যবসায়ীরা। আরও এক ধাপ এগিয়ে ফাস্টফুড দোকানিরা একেবারে ফুটপাতের উপর পসরা বসিয়ে পথ চলতি লোকেদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব ফাস্টফুড দোকানিদের হাবভাব দেখলে এমনটি মনে হয় যেন ফুটপাত তাদের কেনা পথ। হাইলাকান্দি শহরের সচেতন নাগরিকরা এ নিয়ে সুজাসুজি দুষছেন পুরসভাকে। পুরসভার নরম মনোভাবের দরুন এসব ফাস্টফুড দোকানিরা মাথাচাড়া দিয়ে উঠেছেন বলে অভিযোগ। আর এমন ক্ষোভের বহিঃপ্রকাশ সর্বত্র। তবে ফুটপাত দখলমুক্ত করতে কেন পিছপা হচ্ছে পুরবোর্ড, এ নিয়ে রীতিমতো বাবিয়ে তুলেছে শহরবাসীকে।